করোনায় আক্রান্ত হয়ে টানা তিন রাত হাসপাতালে কাটানোর পর নাটকীয়ভাবে হোয়াইট হাউসে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যামেরার সামনেই মাস্ক খুলে পকেটে ভরেন তিনি, প্রকাশ করেন নিজের শক্তি সামর্থ্য। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সহ হোয়াইট হাউসে যাতায়াতকারী অন্তত 12 জন। এই অবস্থায় ভাইরাস সংক্রমণ রোধে ট্রাম্প কতটুকু সিরিয়াস তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন গণমাধ্যম। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার থেকে আচমকা বেরিয়ে সবাইকে চমকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুটেড বুটেড অবস্থায় বেশ চকচকে আর সতেজ মনে হচ্ছিল তাঁকে। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেও গাড়িতে ওঠার ফাঁকে নিজের সেই শক্তি সামর্থ্য জানান দিতে ভোলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ট্রুম্যান ব্যালকনিতে পৌঁছেই মুখ থেকে মাস্ক খুলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট, মিলিটারি স্যালুটে বিদায় জানান বহনকারী হেলিকপ্টারকে। এর আগে ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছিলেন আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন তিনি, আহ্বান জানান করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার, শিগগিরই প্রচারণায় ফিরবেন বলেও জানান ট্রাম্প। চিকিৎসকরা জানিয়েছেন হোয়াইট হাউসের ভেতরে থেকেই চিকিৎসা নিতে পারবেন প্রেসিডেন্ট। এর আগে হাসপাতালে ট্রাম্পের শরীরের অক্সিজেন লেভেল কমে যায় অন্তত দুবার, তাকে দেয়া হয় রেমডেসিভির সহ নানা পদের ওষুধ। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।